আমরা এখানে যে বিষয় নিয়ে সমবেত হয়েছি সেটা হচ্ছে ভবিষ্যতের বাংলাদেশ এবং তার ভাবনা নিয়ে আমাদের যে আলোচনা আলোচক অনেক কিছু বলেছেন এখান থেকে আমাদের তরুণরা অনেক কিছু নিবেন আশা করি আমি শহীদের সন্তান হিসাবে এই মাস ডিসেম্বর মাস আমাদের জন্যে বেদনারও বটে বিজয়ের মাসও বটে দুটোই তো সেক্ষেত্রে আমি তরুণদের বলছি যে আমাদের মুক্তিযুদ্ধকে ভালোভাবে জানতে হবে আমাদের মুক্তিযুদ্ধকে আমরা যদি ভালোভাবে জানতে পারি তাইলে আমাদের বোধ কাজ করার সুবিধা হবে আমরা কিন্তু জানি না বলে কাজও করতে পারি না বঙ্গবন্ধুর ভাষণগুলো যদি আমরা শুনি বঙ্গবন্ধুকে আমরা বুঝতে পারি বঙ্গবন্ধুকে আমরা বুঝি না কিন্তু আজকালকার যারা স্বাধীনতার পর ছাত্র রাজনীতি করছেন তারা কিছুটা আমার চোখে কিছুটা ভোগের রাজনীতি করছেন আমার আগের বক্তা বলে গেছেন যে আমরা কেন ক্যাডার ভিত্তিক সেই ছাত্র রাজনীতি করি না স্কুল পর্যায়ে কেন করি না আমার ছোটো ছেলেবেলায় আমি স্কুলে যখন পড়তাম তখন কিন্তু আমি দেখেছি ছাত্র রাজনীতি যারা করতেন তারা স্কুলে স্কুলে যেতেন আমাদেরকে আমাদের খেলার জায়গা নাই। আমি তারুণ্য কিভাবে প্রকাশিত হবে সেই জায়গাগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে আজকে আমাদের দেশের একদল নিঃস্ব মানুষ আছেন যাদের বাবা নেই মা নেই অথবা বাবা আছেন মায়ের সাথে সম্পর্ক নেই সেই ছেলেগুলো এতিমখানায় পড়ছেন কার এতিমখানায় পড়ছেন হচ্ছে এই যে মৌলবাদী গোষ্ঠী চাঁদা তুলে অবৈধভাবে মানুষকে বিব্রত করে চাঁদা তুলছে তারা যানবাহনে চাঁদা তুলছে তারা ফেরিঘাটে চাঁদা তুলছে তারা সদরঘাটে চাঁদা তুলছে চাঁদা তুলে মানুষকে এবং আপনি চাঁদা না দিলে তারা কিন্তু খারাপ ব্যবহার করছে আপনার সাথে এত আচরণ করছে তারা এবং সেই টাকা দিয়ে তারা এতিমখানা খুলছে বাচ্চাদেরকে সেখানে রাখছে খাওয়া দিচ্ছে এবং নির্যাতন করছে কি নির্যাতন করছে আমার তরুণরা তা ভালো করে জানেন সেই নির্যাতন এবং তাদেরকে শেখানো হচ্ছে যে বুলি সেই বলি তারা আওরাচ্ছেন জাতীয় সঙ্গীত তারা জানেন না জাতীয় সঙ্গীতের মর্ম তারা বোঝেন না জাতীয় সঙ্গীতকে তারা বিকৃত করে উপস্থাপন করছেন এই বিষয়গুলো আমাদের তরুণদের বুঝতে হবে তরুণদেরকে আমি বলি আপনারা একটু মুক্তিযুদ্ধের বই পড়বেন নিশ্চয়ই আপনারা এখানে প্রত্যেকেই মানে মুক্তিযুদ্ধের পক্ষে এবং দরদি মানুষ মানুষের জন্য আপনাদের মানবতার জায়গাগুলো আমাদেরকে দাটা উন্মুক্ত করতে হবে আমাদেরকে আরো আরো বেশি মানবিক হতে হবে আমরা যেন চাই না থাকি চাই চাই আমরা সরকার কিন্তু আমাদেরকে অনেক অবকাঠামোর দিকে এগিয়ে নিয়েছেন সরকার যেভাবে অবকাঠামোতে হাত দিয়েছেন সেটা যুগান্তকারী হবে আমরা আর দুই বছর পরে তিন বছর পরে আমরা অনেক কিছু পাব কিন্তু আমাদের মানবিকতার উন্নয়ন হয়নি আমাদের মানবিকতা অনেক পিছিয়ে যাচ্ছে দিন দিন আমরা একটু আমি তরুণদেরকে বিনীতভাবে বলছি আমি জানি আপনারা জানেন তারপরেও আপনারা মুক্তিযুদ্ধের বইগুলো পড়বেন বঙ্গবন্ধুকে চর্চা করবেন বঙ্গবন্ধুকে চর্চা করলে আর কিছুর প্রয়োজন নাই দেশপ্রেমের জন্য। আপনি পড়তে পারেন আমাদের মুক্তিযুদ্ধের বইগুলো পড়েন আনিসুল হকের মা পড়েন আপনি আনোয়ার পাশার রাইফেল রুটি আওরাত পড়েন আপনি এ ধরনের যে বইগুলো আছে আপনারা এগুলো পড়বেন আপনাদেরকে বিনীত অনুরোধ করছি বিনীত আমরা আসলে যে দেশ আমাদের পূর্বপুরুষরা দেশ যে দেশের আকাঙ্ক্ষা নিয়ে জীবন দিয়েছে সেই দেশ কিন্তু নেই সেই দেশে এখন মৌলবাদী ফনা তুলছে সেই ফনা আমরা রুখতে পারছি না অনেক ক্ষেত্রে আমাদের রুখতে হলে যে ব্যবস্থা নিতে হচ্ছে সেই ব্যবস্থাগুলো আমরা নিতে পারছি না নানা কারণে আমাদের দুইটি সামরিক শাসন আমাদের এই দেশকে এই দেশের মানুষের মননের জায়গাকে এমন জায়গায় নিয়ে গেছে যে রাষ্ট্রধর্ম ইসলাম রাষ্ট্রধর্ম ধর্ম ইসলামে কি আসে যায় আমাদের বিসমুল্লাহ রহমানের রহিম সংবিধানে থাকলে আমাদের কি উপকার হয় রাষ্ট্রধর্ম আর বিসমুল্লাহ রহমানের রহিম থাকবে আপনার ধর্মে আমার ধর্মে আমরা যে যেটা চর্চা করি সেটা শুদ্ধভাবে চর্চা করব, সেটাকে মানব সেটাকে লালন করব। সেটাকে মর্যাদা দিব কিন্তু আমরা কোথায় মর্যাদা দিচ্ছি মর্যাদা দিচ্ছি না আমরা চুরি করছি আমরা জালিয়াতি করছি আমরা সরকারি কর্মকর্তাদের কাছে গেলে আমরা সেবাটা পাচ্ছি না কিন্তু বলছে যে আপনি তাড়াতাড়ি তাড়াতাড়ি আমার এই কাজটা সারেন বা টাকাটা দেন আমি একটু নামাজে যাব নামাজটা তার আছে তার এই বাহ্যিক দিকগুলো আছে আমরা যেন বাহ্যিক দিকে না যাই সংবিধানে এই যে এইতে প্রতিস্থাপন করা এগুলো বাহ্যিক দিক এটা এটা ভিতরের দিক নয় ভিতরটা আমাদেরকে সুন্দর করতে হবে সেজন্যে আমার মনে হয় সরকারেরও একটা এখানে সরকারের মাননীয় এমপি আছেন আমার ধারণা সরকারের উদ্যোগ নিতে হবে মানবিক দিকগুলো আমি দেখছি আমি সরকারি চাকরি করি একটা কাজ হচ্ছে যে আমাদের যে অফিস আদালতগুলো থেকে আমরা যেন ভালোভাবে মানুষের সাথে সেবা দিতে পারি এবং আচরণ করি সেরকম একটা প্রোগ্রাম সরকার নিয়েছে সেটা খুব আমি পজিটিভ মনে করি এরকম পজিটিভ এই রকম প্রোগ্রাম কিন্তু ছাত্র এবং যুবলীগ ছাত্রলীগ আমরা অন্যান্য ছাত্র সংগঠন তাদের মধ্যে এটা দেখতে চাই যে তারা শুদ্ধাচারের বিষয়টা দেখবে শুদ্ধাচার যেন আমাদের মধ্যে আনতে পারি আমরা সেটা আমাদের মধ্যে শুদ্ধাচার নেই এই এই প্রবন্ধেই লেখা আছে যে আমরা পরনিন্দা করতে পছন্দ করি এবং পরনিন্দা করে যাচ্ছি এই পরনিন্দা যেন আমরা আর না করি আমরা যেন পরনিন্দা না করে আমরা যেন আমাদের নিজের নিজেরকে নিজেকে দেখি নিজেকে দেখি যে আমি কতটা ভুল করি সারা দিনে। আমি কতটা ভুল করেছি এবং আমার ভুলের জন্যে কতটুকু ক্ষতি হয়েছে সেটুকু যেন আমরা যদি উপলব্ধি করতে পারি আমার মনে হয় আমি আমাদের মানে দিন শেষে আমরা এগোতে পারবো আমি সবাইকে ধন্যবাদ আমার বক্তব্য ধৈর্য সহকারে শোনার জন্যে সবাইকে আবারও ধন্যবাদ ভাইকে ধন্যবাদ